আজকে যেরকম ব্রিটেনের আবহাওয়া খারাপ তেমনই খারাপ আবহাওয়া গিয়েছে ব্রিটিশ পার্লামেন্টের ভিতরে আজকে সকাল থেকেই স্নেপ ইলেকশন নিয়ে তর্ক বিতর্ক এবং শেষ পর্যন্ত আগামী চার জুলাই ব্রিটেনের জাতীয় নির্বাচনের দিন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ঋষি সোনাক আজকে দিনভর নানান ধরনের বিতর্ক হয়েছে তিনি স্ন্যাপ ইলেকশন মানে নির্বাচনের সময়ের আগেই যে ইলেকশনটা দেওয়া হয় সেটাকেই স্নেপ ইলেকশন বলে এবং সেই স্ন্যাপ ইলেকশন এটাকে সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন কিন্তু আজকে দিনভর বিতর্কের পরে শেষ পর্যন্ত তিনি আগামী চার জুলাই ব্রিটেনের জাতীয় নির্বাচনকে তিনি নির্বাচনের দিন ঘোষণা করেছেন এবং তিনি বলছেন যে এই দিনেই ব্রিটেনের নাগরিকরা তাদের দেশ এগিয়ে যাবে নাকি আবার পেছনে চলে যাবে সেই সিদ্ধান্ত নেবে এর মাধ্যমে তিনি বুঝিয়েছেন যে কনজারভেটিভ পার্টি যদি জয়লাভ করে তাহলে দেশ এগিয়ে যাবে এবং তিনি একটি রেফারেন্স দিয়েছেন আজকেই আজকেই এমন এক দিনে ইলেকশনের দিন ঘোষণা করা হল যেটা যে ইনফ্লেশন গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে দুই দশমিক তিন শতাংশ বর্তমানে মুদ্রাস্ফীতি রয়েছে এবং এই এই এটাকে তিনি অর্থনীতির জন্য একটি বিস্ময়কর উত্থান বলে মনে করছেন এবং বলছেন যে কনজারভেটিভের যেই পরিকল্পনা ছিল অর্থনীতিকে নিয়ে সেটা কাজ করার কারণেই অর্থনীতির বিপর্যয় থেকে ব্রিটেন উঠে আসতে শুরু করেছে এবং আগামী জাতীয় নির্বাচনে ব্রিটেনের জনগণ এই বিষয়গুলো দেখেই কনজারভেটিভ পার্টিকে আবারও নির্বাচিত করবে বলে তিনি বিশ্বাস করেন এবং তিনি বলেন যে দেশের মানুষ এমন কাউকেই নির্বাচিত করবে না যাদের সামনে কোনো পরিকল্পনা নেই যারা আসলে দেশ কিভাবে এগিয়ে নিয়ে যাবে সেটার জন্য কোনো তেমন পরিকল্পনা এখন পর্যন্ত দেশবাসীর সামনে তুলে ধরতে পারেনি এদিকে এই স্ন্যাপ নির্বাচনের আগাম নির্বাচনের বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন কেয়ার স্টারমার কারণ লেবার পার্টি আপনারা জানেন যে ইতিমধ্যেই বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে গত যেই স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই স্থানীয় নির্বাচনে ব্রিটেনে আমরা যেটা দেখতে পেরেছি যে কনজারভেটিভ পার্টি চারশো চুয়াত্তরটি সিট লুজ করেছিল এবং যা যে জাতীয় নির্বাচনকে ঘিরে যতগুলো জরিপ পরিসংখ্যান ইতিমধ্যেই সামনে এসেছে প্রত্যেকটি জরিপেই কিন্তু অনেক ভালো অবস্থানে রয়েছে লেবার পার্টি এবং কোনো জরিপেই ত্রিশ শতাংশের নিচে ত্রিশ শতাংশের ব্যবধান কমাতে পারেনি কনজারভেটিভ পার্টি সুতরাং সব কিছু মিলিয়ে আগামীতে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে যেটা ধারণা করা হচ্ছিল আগামী জানুয়ারিতে হবে কিন্তু এই স্নেপ ইলেকশনের তর্ক বিতর্কের মধ্য দিয়েই আজকে যে তারিখটি ঘোষণা করা হলো চার জুলাই সেই চার জুলাই জাতীয় নির্বাচনে আর নিশ্চিতভাবেই বলা যায় যে লেবার পার্টি একটি সুবিধাজনক অবস্থানে থাকবে এবং সেটাকে সামনে রেখেই এখন জাতীয় নির্বাচনের এই যে মাত্র এখন সামনে আছে পাঁচ সপ্তাহের মতো এই পাঁচ সপ্তাহে এই রাজনৈতিক দলগুলো জনগণের কাছে পৌঁছাতে হবে তাদের ম্যান্ডেট নিয়ে তাদের প্রতিশ্রুতি নিয়ে এবং অতীতে কনজারভেটিভ পার্টি কী করেছে ভবিষ্যতে কী করতে চায় লেবার পার্টি কনজারভেটিভ পার্টি সমালোচনা করে ভবিষ্যতে তাদের এই দেশ পরিচালনার জন্য যেই পরিকল্পনাগুলো আছে সেগুলো মানুষের সামনে তুলে ধরলেই হয়তো আগামী জাতীয় নির্বাচনে এমন একটি ফলাফল বেরিয়ে আসবে যেটি ব্রিটেনের জন্য যথেষ্ট ভালো হবে কারণ ব্রিটেন অর্থনৈতিকভাবে ইমিগ্রেশন থেকে শুরু করে প্রতিটি সেক্টরে বেশ খারাপ অবস্থানে রয়েছে সবগুলো অবস্থান থেকেই উত্তরণ ঘটতে হলে এই মুহূর্তে জাতীয় নির্বাচনটা খুব প্রয়োজন ছিল বলেই মনে করছেন অধিকাংশ মানুষ আসম আসম রানা টিভি লন্ডন